প্রথম শ্রেণীর বন্ধুরা কেমন আছে সবাই? আজকে তোমাদের আমি ইংরেজি পড়াবো, ঠিক আছে বন্ধুরা? তোমাদের তো পরীক্ষা শুরু শুরু হবে মনে হয় কয় তারিখ থেকে, আমি সঠিক জানি না, আমার তো আর ক্লাস না, সেই জন্য আমি জানি না, ঠিক আছে বন্ধুরা? আমি তো অনের কোনো ক্লাস নেইও না, সেটা সেই জন্যই আমি বলতে পারলাম না। যাই হোক, তোমরা পরীক্ষা দিবে, ঠিক আছে, সুন্দরভাবে পরীক্ষা দিবে। আর আমি তোমাদের এখন সেকেন্ড যে মান্থলি টেস্ট সেইটার পড়া আমি এখন পড়াবো, ঠিক আছে বন্ধুরা? সেকেন্ড মান্থলি টেস্টের পড়াটা আমি এখন শুরু করে দিলাম আজকে থেকে। দেখবে তোমরা সিলেবাসে লেখা আছে ইউনিট 18 থেকে তোমাদের শুরু সেকেন্ড মান্থলি এক্সাম। বইটা খুলে নিয়ে বসো, আমি 4টা পেজ আজকে পড়াবো। চলো এখন আমরা বোর্ডে চলে যাই। দেখো বন্ধুরা, আমি ইউনিট 18 এন্ড 19, পেজ হচ্ছে 36, 37, 38, 39, এই 4টা পেজ আমি এখানে লিখে ফেলেছি, সবগুলা বাংলা ইংরেজি মিশিয়ে। তোমরা একটু করে বুঝে নাও, তোমরাও পারবে, এগুলো একদম সহজ পড়া, বুঝতে পেরেছো বন্ধুরা? পড়াটা একদমই সহজ। দেখো ফার্স্টে বের করো ইউনিট 18, এটা হচ্ছে নাম্বার, নাম্বার গণনা, বুঝতে পেরেছো? ইউনিট 18-এ কি আছে তোমাদের? নাম্বার গণনা। পেজ হচ্ছে 36, বের করেছো বন্ধুরা? বইয়েও তোমাদের অনেক কাজ আছে, বইটা বের করে নিয়ে বসো, বইয়ে তোমাদের অনেক কাজ। দেখো এটা হচ্ছে নাম্বার, দেখো এখানে পিঁপড়ার ছবি আছে, কয়টা? 60টা পিঁপড়ার ছবি, তাই না? এর আগেই তোমাদের দেখো বইটাতে ডট ডট করে দেওয়া আছে, ওটা তোমরা ট্রেসিং করে নিবে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 অঙ্কে লিখবে তোমরা, বুঝতে পেরেছো বন্ধুরা? কথাই লিখবে না, সব অঙ্কে লিখবে। এই 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 7 পর্যন্ত লিখে ট্রেসিং করে তারপরে চলে আসো এখানে। অ্যান্ডস, দেখো কয়টা ছবি আছে, অ্যান্ডস অর্থ কি? পিঁপড়া। পিঁপড়ার কয়টা ছবি আছে? 60টা ছবি। আমি বইয়ে তোমাদের ছবি করে দেওয়া, আমি এত ছবি আঁকতে পারবো না, তাই আমি লিখে দিয়েছি। অ্যান্ডস আছে 60টি, তাই আমি লিখেছি কয়টা কি আছে, 60টি অ্যান্ডস, এখানে কি লিখবে? 7, ঠিক আছে বন্ধুরা? যেহেতু 60টি গণনা করে করে তোমরা এই গণনা করে করে এই খালি বক্সগুলোতেই লিখে ফেলবে, গণনা করে করে তোমরা কি করবে, খালি যে বক্সগুলো আছে ওই খালি বক্সগুলোতে লিখে ফেলবে। এখানে ক্যাট, ক্যাটের ছবি আছে 2টা, কয়টা? ক্যাট অর্থ হচ্ছে বিড়াল, বিড়ালের ছবি কয়টা আছে? 2টা। তাহলে এখানে বক্সে কি লিখবো আমরা? 2 লিখবো, ঠিক আছে বন্ধুরা? বুঝতে পেরেছো? একেবারেই সহজ। তারপরে বলস, বলস আছে 4টি, কয়টি বলস? 4টি বলের ছবি, দেখো গুনে গুনে দেখো, 1 2 3 4, 4টি বলের ছবি। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা এখানে 4 লিখে ফেলবো, দেখো এই যে এইভাবে 4 লিখবো, ঠিক আছে বন্ধুরা? তারপরে দেখো এখানে কাপের ছবি আছে 5টি, কাপ অর্থ হচ্ছে পেয়ালা, কয়টা কাপের ছবি আছে? 5টি। তাহলে আমরা এখানে কি লিখবো? এখানে 5 লিখবো, ঠিক আছে বন্ধুরা? এখানে আমরা 5 লিখবো। তারপরে আছে হ্যানের ছবি, হ্যান অর্থ কি? মুরগি। হ্যাঁ দেখো ছবিগুলি দেখলেই চিনতে পারবে, কয়টা হ্যানের ছবি? 3টি হ্যানের ছবি। তাহলে বক্সে আমরা কি লিখবো? হ্যাঁ গুনে গুনে আমরা 3 লিখবো, গুনে গুনে কি লিখবো? 3 লিখবো, তাই না বন্ধুরা? এই যে দেখো 3 লিখে ফেলেছি, হ্যান কয়টি? 3টি, 1 2 3, 3 লিখে ফেলেছি। তারপরে মনের ছবি, মন কয়টি? 1টি মন, মন অর্থ কি? হ্যাঁ চাঁদ বন্ধুরা, মন অর্থ চাঁদ। তোমরা অনেক আগেই এই শব্দটা শিখে ফেলেছো, সবাই অর্থ জানো, মন অর্থ হচ্ছে চাঁদ। তাহলে এখানে মনের ছবি কয়টি আছে? 1টি। আমরা এখানে কি লিখে ফেললাম? 1 লিখে ফেললাম, ঠিক আছে বন্ধুরা? তারপরে দেখো পেজ 37-এ, তোমরা 37 নং পেজে দেখো তোমরা ট্রেস করবে, একটা কিসের ছবি আছে ওখানে? একটা ষাঁড়ের ছবি। সামনেই কোরবানি ঈদ, মুসলমানরা আমরা কি করব? কোরবানি করব ষাঁড়, তাই না? চেনো তো সবাই? হ্যাঁ সবাই চেনো নিশ্চয়ই, দেখেছো কোরবানি করতে এর আগেও। তাহলে 37 নং পেজে একটা ষাঁড়ের ছবি আছে, এখানে সব ও হবে, ও দেখো তোমরা কতগুলি ট্রেসিং করে ও হবে, আবার কতগুলি খালি করে, সব ও লিখে ফেলবে, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা ইউনিট 18 নাম্বারের উপর, ইউনিট 18 হচ্ছে নাম্বারস, নাম্বারস অর্থ হচ্ছে সংখ্যা, বুঝতে পেরেছো বন্ধুরা? নাম্বার, নাম্বারস অর্থ সংখ্যা। ইউনিট 18, পেজ হলো 36, আমরা সংখ্যাগুলি লিখে ফেললাম। দেখো এর
ফার্স্টে শুরু হয়েছে কিছু সংখ্যা দিয়ে, 1 2 3 4 5 6 7, 7 পর্যন্ত আছে, তাই না বন্ধুরা? ওই 7 পর্যন্ত দেখো কিছু ডট ডট করে দেওয়া আছে, ওগুলো তোমরা ট্রেসিং করে ফেলবে, তারপরে বক্সগুলোতে গুনে গুনে লিখে ফেলবে। তারপরে পেজ 37-এ একটি লেটারই আছে, ও ও লেটারটাই কয়েকবার ট্রেসিং করবে, করে ও এক্স লিখে ফেলবে, শেষ। একদম সহজ তোমাদের বইটার ইংরেজি পড়াগুলো, একদম সহজ। তারপরে দেখো আমরা চলে আসব ইউনিট 19। ইউনিট 19-এ কি বলছে? হোয়ার ডু দে লিভ, লিভ অর্থ কি? বাস করা। হোয়ার ডু দে লিভ, এখানে আছে হোয়ার ডু দে লিভ, তারা কোথায় বাস করে। দেখো এই জিনিসটা বুঝিয়েছি অনেকভাবে, বুঝতে পেরেছ? ফার্স্টে আমরা পেজ 38-এ আসি, ঠিক আছে বন্ধুরা? পেজ 38-এ দেখো কি দিয়েছে, এতে দিয়েছে লুক লিসেন অ্যান্ড সে। লুক অর্থ দেখা, লুক লিসেন অ্যান্ড সে, লুক দেখো, লিসেন শুনো, অ্যান্ড সে বলো, ঠিক আছে? এখন আমি বলবো, তোমরা সেগুলো দেখবে, শুনবে এবং বলবে। কি কি ছবি আছে? একটা ক্রোয়ের ছবি, কাকের ছবি, ক্রো, ক্রো অর্থ হচ্ছে কাক। দেখো ছবি মিলিয়ে নাও, ক্রো, CROW, ক্রো। তারপরে আছে পন্ডের ছবি, পন্ড অর্থ হচ্ছে পুকুর, পন্ড, POND, পন্ড, পন্ড অর্থ হচ্ছে পুকুর, বুঝতে পেরেছো বন্ধুরা? POND, পন্ড, পুকুর, পুকুরের ছবি আছে। তারপরে আছে ট্রি, ট্রি অর্থ হচ্ছে গাছ, গাছের ছবি, TREE, ট্রি, মানে বড় যে গাছগুলি সেগুলোকে বলে ট্রি, বড় গাছ, বড় বৃক্ষ, ট্রি অর্থ আসলে বৃক্ষ, গাছও আমরা লিখি, ঠিক আছে বন্ধুরা? বানানটা দেখো TREE, ট্রি। তারপরে লাস্টে হচ্ছে প্লান্ট, PLANT, প্লান্ট, প্লান্ট অর্থ কি? ছোট গাছ, বুঝতে পেরেছো? ছোট ছোট যে ওই যে ফুলের গাছ আছে, অথবা আরো ঝোপঝাপ অনেক ছোট গাছ আছে, ওগুলাকে বলে প্লান্ট, PLANT, বানানটা হচ্ছে PLANT, প্লান্ট, ঠিক আছে? এখন তোমরা এগুলো দেখেছো, বই খুলে নিয়ে বসেছো তো সবাই, বইটা কিন্তু খুলে নিয়ে বসতে হবে। আমি তো ছবিগুলো আঁকতে পারি নাই, এত ছবি তো আঁকা সম্ভব না। তোমরা বইটা খুলে নিয়ে বসবে, ছবিগুলো দেখবে, আমি শব্দগুলি বলে দিচ্ছি, আমার সাথে সাথে শব্দগুলো বলবে এবং উচ্চারণ শিখে নিবে। বলেছি লুক লিসেন অ্যান্ড সে, দেখো শুনো এবং বলো, ক্রো, পন, ট্রি, প্ল্যান, ঠিক আছে বন্ধুরা? তারপরে দেখো বিয়ে, বিয়ে কিসের ছবি আছে? আমি একটু বইটা দেখি, বিয়ে ছবি আছে হলো সে লিসেন পয়েন্ট, পয়েন্ট করতে বলছে, মানে বুঝে নিতে বলছে। কিসের কিসের ছবি আমি বাংলায় লিখেছি? একটা আছে ক্রো, কাকের ছবি, কাক আমি বাংলায় লিখে দিয়েছি, তোমরা মিলিয়ে নাও বইয়ে, ক্রো কাক, শুনে নাও, এগুলো শুনতে বলছে, ঠিক আছে? শুনে নাও মনোযোগ দিয়ে, তারপরে তোমাদের জন্য প্রশ্ন আসবে, বুঝতে পেরেছো বন্ধুরা? এগুলো আগে শোনো, শিখে নাও। ফার্স্টে আছে কাকের ছবি, ক্রো, তারপরে কুকুরের ছবি, ডগ, ডগ অর্থ কুকুর, কুকুরের ছবি, তারপরে আছে মাছের ছবি, ফিশ, মাছের ছবি, ফিশ, তারপরে আছে পুকুরের ছবিটা পন্ড, পন্ড অর্থ পুকুর, তারপরে আছে গাছের ছবি, বৃক্ষ যেটাকে বলেছি বড় গাছ, গাছের ছবি ট্রি, তারপরে আছে একটা আপেলের ছবি, বিভিন্ন ধরনের অনেকগুলি ছবি দিয়েছে, ওগুলা তোমরা পয়েন্ট করতে বলেছে, মানে শিখে নিতে বলেছে, আপেল, অ্যান আপেল, তারপরে আছে ছোট গাছ, প্লান্ট, PLANT, প্লান্ট, ছোট গাছ, তারপরে আছে মৌমাছির ছবি, বি, মৌমাছি, তারপরে আছে ছাগলের ছবি, গট, ছাগলের ছবি, তাই না? এই ছবিগুলোই তোমাদের দেখতে বলেছে, বিয়ে, কাকের ছবি, কুকুরের ছবি, মাছের ছবি, পুকুর, গাছ, আপেল, ছোট গাছ, মৌমাছি, ছাগল, ঠিক আছে? এখন দেখো তোমাদের সিএ, তোমাদের কোশ্চেন, হোয়ার ডু দে লিভ, থিঙ্ক অ্যান্ড ম্যাথ, হোয়ার ডু দে লিভ, এটা কি বলেছে সিএ? হোয়ার ডু দে লিভ, তারা কোথায় বাস করে, থিঙ্ক চিন্তা করো, অ্যান্ড ম্যাথ, ম্যাথ করে ফেলো। দেখো কিসের কিসের ছবি আছে, ছবি আছে একটা কাকের, ছবি আছে মাছের, আমি বাংলায় লিখেছি, এখানে লিখে দিয়েছি ছবি, ছবি কাক, ছবি মাছ, আর ডান পাশে আছে ছবি পুকুর, ছবি গাছ, তোমরা ছবি মিলিয়ে নাও, আমি শব্দ মিলিয়ে নিব, ঠিক আছে বন্ধুরা? তোমরা ছবি মিলিয়ে নাও, আর আমি কি মিলাবো, শব্দ মিলাবো। তাহলে কিসের ছবি, কাক, কাক তাহলে কোথায় বাস করে, সেটাই তো ম্যাচ করতে বলেছে, কাক কোথায় বাস করে, গাছে, তোমরা এইভাবে একটা দাগ টেনে দিবে কাকের সাথে, গাছের, ঠিক আছে বন্ধুরা?
তারপরে আছে মাছের ছবি, মাছের সাথে কিসের ম্যাচ করবে? পুকুর। কোথায় থাকে মাছ? পুকুরে। এইভাবে, হ্যাঁ বন্ধুরা বুঝতে পেরেছো, গুড, তোমরা ম্যাচ করে ফেলেছো, ঠিক আছে। হোয়াট ডু দে লিভ থিঙ্ক অ্যান্ড ম্যাচ, তোমরা অবশ্যই ম্যাচ করে ফেলেছো, সবাইকেই ধন্যবাদ। তারপরে দেখো সিএ কি বলছে, রাইট দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস, ছবি তৈরিতে। এর আগে তোমাদের আরেকটা আরও আছে ছবি, দেখো এটা হচ্ছে পেজ 39, এটা সিটা লিখেছি 39, এইখানের এ বি সি হচ্ছে 38 নং পেজে। আমি আর একটু পেজে চলে যাই, এ বি সি এখানে 38 নং পেজ, আর 39 নং পেজে দেখো ছবি দিয়েছে জয়েন দ্য ডট, ওটা তোমরা জয়েন করেই দিয়েছে ডটগুলি। তোমরাও আর একটু চেষ্টা করবে, কিভাবে চেষ্টা করবে, এ এ থেকে শুরু করবে, এ এর সাথে বি মিলাবে, বি এর সাথে সি মিলাবে, সি এর সাথে ডি মিলাবে, ডি এর সাথে ই, ই এর পরে এফ, তোমরা এটা লাইন টানবে, আউট লাইন টানবে, ঠিক আছে বন্ধুরা। আই ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও, এই পর্যন্ত টেনে তারপরে তোমরা আর টুকু টানাই আছে, ঠিক আছে বন্ধুরা, এইটুকু শুধু টানা নেই, তোমরা টেনে নেবে। তারপরে বিএ বলেছে সে দ্য ওয়ার্ডস ফর দ্য পিকচার্স সার্কেল দ্য ফার্স্ট লেটার অব দ্য ওয়ার্ল্ড, মানে প্রথমে আছে এগের ছবি, ই এ সার্কেল দিতে হবে, তারপরে আছে ডগের ছবি, ডিও জি ডি এ সার্কেল দিতে হবে, তারপরে আছে হ্যানের ছবি, এইচ ই এন এইচ এ সার্কেলটা দিতে হবে, তারপরে আছে ব্যাগের ছবি, বি এ জি ব্যাগের এখানে বি তে সার্কেল দিয়ে দিবে, আমি আর দেখালাম না, এটা সার্কেল তোমরা দিয়ে নিও। তারপরে লাস্টে সি এ আছে রাইট দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস ইউজ দ্য লেটার ইন অ্যাক্টিভিটি বি, বি এর সাহায্য নিয়ে তোমরা এই খালি ঘরগুলা ছবি দেওয়া আছে এখানে তোমরা শব্দগুলি লিখে নেবে। তাহলে এখানে প্রথম কিসের ছবি, ডিমের ছবি, এখানে কি লিখবে, এক, ই ডাবল জি, তাই না বন্ধুরা, ই ডাবল জি এক, ডিমের ছবি। তারপরে আছে কুকুরের ছবি, এখানে কি লিখবে, ডগ, কুকুর ইংরেজি ডগ, ডি ও জি ডগ। তারপরে আছে মুরগির ছবি, কিসের ছবি, মুরগি, এখানে কি লিখবে, হ্যান, এইচ ই এন, সবগুলো ছোট হাতের অক্ষর দিয়েও লিখতে পারো অথবা প্রথমটা ক্যাপিটাল লেটার রাখতে পারো, তোমাদের ইচ্ছা। তারপরে কি আছে ব্যাগের ছবি, এখানে কি লিখবে, বি এ জি ব্যাগ, ঠিক আছে বন্ধুরা। এই যে আমি শেষ করে দিলাম তোমাদের চারটা পেজ, সবাই তোমরা লিখে নাও, ইউনিট 18-19 পেজ 36-37-38-39, নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ প্রথম শ্রেণী বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো, তোমাদের বইয়ে সুন্দর সুন্দর ছবি দিয়ে করে দিয়েছে, আমি লিখে লিখে করলাম, নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো, আমি আশা করি বুঝার কথা, আমি বাংলায় বলে দিয়েছি সবই, তোমরা এটা করে নাও, পেজ দুইটা, চারটা পেজ দিয়েছি, ঠিক আছে বন্ধুরা, ভালোভাবে সবাই পরীক্ষা দাও, সবার জন্যই রইল শুভকামনা, ধন্যবাদ।